আজকে দিনটা করতে দেন, এই মালগুলো নিয়ে কি করবো বলেন, আমাদের এই পরিস্থিতি মুখ্যমন্ত্রী ধমকের পরে ঘুম ভেঙেছে প্রশাসনের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অবশেষে অভিযানে নামল মেডিকেল ফাঁড়ির পুলিশ। আচমকাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ভেতরে অবৈধভাবে যত্রতত্র থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় পুলিশ। প্রসঙ্গত, চলতি সপ্তাহতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার মেয়র ও আধিকারিকদের সাথে বৈঠক করে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পেয়ে এবার নড়ে চড়ে বসল প্রশাসন। এদিন প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে আগামী দিনে তারা এই জায়গায় অবৈধভাবে ব্যবসা না করে। অন্যদিকে একইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাটিগাড়া এলাকার একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির ওপরে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামল মাটিগাড়া থানার পুলিশ। যথাযথভাবে থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেট ও তার পার্শ্ববর্তী এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে দেখা যায়। যেসব দোকানিরা ফুটপাত দখল করে দোকান দিতেন তাদের দোকান না দেওয়ার নির্দেশও দেয় পুলিশ। সেটা তো বলতে পারছি না, প্রত্যেকদিন কর্পোরেশন থেকে আসে একটা স্লিপ দেয়, 20 টাকা করে নিয়ে যায়। হ্যাঁ, স্লিপ আছে কিনা দেখতে লাগবে হয়তো। এটা যেটা সাফাই কর্মীদের যেটা হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেটা সবাই দিতে লাগে, সবাইকে। এতটুকু আমরা জানি প্রত্যেক গ্রাহকারকে, কিন্তু এটা বুঝতে পারছি না। আমাদের তো উঠছে এদিকে, এক সময় দিদি বলছে যে ফুটপাতে সবাই করতে পারবে, আমরা রোডের বাইরে আছি। আজকে এত যানজট শিলিগুড়িতে প্রচুর, চার চাকা প্রত্যেকটা বাড়িতে যদি চারজন মেম্বার থাকে তো তার আটটা গাড়ি আছে। আজকে এইসব কিছু দেখছে না, আজকে রাস্তা জ্যাম আছে, ফুটপাতে যারা করে খায় তাদের বিষয়ে লাগছে। আজকে বাকি সবগুলো দেখুক না, আজকে আমাদের অটো স্ট্যান্ড, বিধাননাকে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ডে যে দোকানগুলো করে চাউমিন মোমো, সেটা কিসের? সেটা কেন পার্সোনাল জায়গা নাকি সরকারি জায়গা? আমরা তো ছোটোবেলা শুনছিলাম একটা বাস স্ট্যান্ড ছিল। এই যে আপনার 20 টাকা করে বলে গেলো, গতকাল থেকে বসতে দেবে না, আমরা সরবো না, এখানে উঠাই নিয়ে যাবে, আল্লাহ গাড়ি কী করা করবে, কী আছে, দুই জন মরবে, এটাই হবে আর কি। এতগুলো ছেলে পেলে এতগুলো লোক কী করে খাবে, চুরি করবে? আমি বলছি যে এই যে সকাল উচ্ছেদ করছে, সকালরা তো দিদিরাই তো বসাইছে, দিদির মতো দিদির দলের লোকই তো বসাইছে। তারা যদি বলে এখন তোমরা উঠে যাও, উপর মলে ছিটে বসে যদি বলে তোমরা উঠে যাও, তোমাদেরকে আমি করতে দিব না, তা কিন্তু হয় না। তাদের ব্যবস্থা করে বলতে হয় যে তোমাদের ব্যবস্থা করে দিলাম, জায়গাটা ছেড়ে দাও, সবার জন্য অসুবিধা হয়, চলাচলের জন্য অসুবিধা, জায়গাটা ছেড়ে দাও, এটাই হলো মেন উদ্দেশ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাতের উপরে কিন্তু রীতিমতো টাকা করে কাম্পানি করেছে, পুলিশ তো এসেছিল, বললো ক্যারেটগুলো সরাতে দিতে, এখান থেকে বাইরে যে ক্যারেটগুলো ছিল ওগুলোকে সরাতে বললো। আপনাকে তো বললো যে এটা ফুটপাথের উপরে দোকান, আমাদের তো ফুটপাথের উপর সেরকম কিছু বলে, বললো আমাদের সাথে কমিটির সাথে কথা বলে নিতে, যে আমাদের তো হোল্ডিং নাম্বারের দোকান, আমাদের তো বাইরের দোকান না, আর আমাদের দোকান তো এখানে ছিল না, আমাদের দোকান তো আরও আগের থেকে ছিল, আমাদের তো রোডের উপরে ছিল, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে রোড ড্রেনের উপরে উঠিয়ে দিয়েছে, সেটা তো আমাদের ইয়ে না, দোস্ত আমাদের না, এটা এখন অ্যালটমেন্টের দোকান, এটা আজকের থেকে না, এই দোকান আজকে থেকে মোটামুটি 60 বছর আগের থেকে, 50-60 বছর আগের থেকে দোকান, তাহলে আমরা কী বলবো এখানে। আরে সমীদীপ বাবা পিছনে আরে বাবা, ছবিটা আমাদের করতে দেবে, দখল মুক্ত জগা কো পিডব্লিউডি অতিক্রমণ বালি থি অতি আমাদের হল্লা গাড়ি আসবে।